সেন্ট মার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে 15 রোহিঙ্গা নারী শিশুর মৃত্যু, 71 জন উদ্ধার, অর্ধশতাধিক নিখোঁজ। চীন থেকে ফিরে আসা লালমনিরহাটের যুবক পর্যবেক্ষণে, সিঙ্গাপুরে বিশেষ চিকিৎসায় এক বাংলাদেশি। জেলা সদরে কিডনি ডায়ালাইসিস সেন্টার, একনেকে প্রকল্প অনুমোদন, টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা। সেবার পরিধি বাড়ছে বিআরটিসি, সংসদে বিল পাশ, পেঁয়াজ রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন বাণিজ্য মন্ত্রী। 7 মার্চের ভাষণের স্থান সংরক্ষণ উদ্যোগ, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক, মন্তব্য হাইকোর্টের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ এবং আমি ফেরদৌস আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। সংবাদে আরও থাকছে জমজমাট অমর একুশে গ্রন্থমেলা, এসেছে আরও 300 বই, দাম নিয়ে নবীন পাঠকদের অসন্তোষ। কক্সবাজারের সেন্ট মার্টিনে কাছেই বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবে 15 জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই রোহিঙ্গা নারী ও শিশু। জীবিত উদ্ধার করা হয়েছে 71 জনকে। ট্রলারে 138 জন যাত্রী ছিল। বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভোরে টেকনাফ উপকূল থেকে ট্রলারটি 138 জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। সকাল 7টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের কাছেই ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড দ্রুত উদ্ধার কাজ শুরু করে। অভিযানে কোস্টগার্ড ছাড়াও অংশ নেয় নৌবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে তাদের সবাই নারী ও শিশু। বেঁচে ফেরা কয়েকজন জানান, সোমবার রাতে যাত্রীদের টেকনাফের নোয়াখালীপাড়া গ্রাম থেকে ছোট ছোট ট্রলারে বড় একটি ট্রলারে নিয়ে যায় দালালেরা। ভোরে সেন্ট মার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপের কাছে পৌঁছালে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায়। নিচ থেকে পানি উঠতে শুরু করলে দালাল ও মাঝিমাল্লারা সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। এলাকায় গেছে আর কি, এখান থেকে আমাদেরকে একটা জঙ্গলে রাখছে। গতকালকে আবার উঠেছি মানে আজ তো নয়সম নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ। আমরা আশা করছি ইনশাআল্লাহ বাকি যারা মিসিং আছে তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তাদের ভাষ্য মতে তারা টোটাল 138 জন ছিল। আমরা পেয়েছি 71 জন পেয়েছি। আমরা উন্নত জীবনের আশায় রোহিঙ্গারা দালালের মাধ্যমে মালয়েশিয়া যেতে সাগর পাড়ি দিচ্ছিলেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। চীন থেকে ফিরে আসা লালমনিরহাটের এক ব্যক্তিকে 14 দিন পর্যবেক্ষণ করা হবে, জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর পরিচালক মির্জাদি সেভরিনা ফ্লোরা। সিঙ্গাপুরে বাংলাদেশি এক নাগরিকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে বলেও জানান তিনি। বলেন ওই ব্যক্তিকে এখন বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। জানায় রংপুরে চীন ফেরত বাংলাদেশি শরীরে করোনা ভাইরাস নেই, তবে তাকে 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে। একটি রোগী যাকে করোনা ভাইরাসের আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে, এখানে আমরা পরিষ্কার করে বলতে চাই যে সেই রোগীটির মধ্যে আসলে করোনা ভাইরাসের কোনো লক্ষণ উপসর্গ নেই। উনি 14 দিন পর্যন্ত আমাদের নজরদারির মধ্যেই থাকবেন। সিঙ্গাপুরে একজন বাংলাদেশের নাগরিকের শরীরে করোনা উপস্থিতি পাওয়া গেছে। সিঙ্গাপুর সরকার তার পরিপূর্ণ চিকিৎসা নিশ্চিত করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আমাদের বাংলাদেশের নাগরিক যিনি আছেন তিনিও সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং সিঙ্গাপুর সরকার নিশ্চিত করেছেন যে তার সমস্ত চিকিৎসার দায় দায়িত্ব সিঙ্গাপুর স্বাস্থ্য বিভাগ নেবে। চব্বিশ ঘন্টায় নতুন একটি নমুনা পরীক্ষা করা সহ মোট ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান আইইডিসিআর পরিচালক। আমরা এ পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও একটি নমুনা পরীক্ষা করেছি যেটার মধ্যেও আমরা আসলে করোনা ভাইরাসের উপস্থিতি পাইনি। তাহলে সর্বমোট আসলে আমরা ৫৬টি নমুনা পরীক্ষা করেছি এ পর্যন্ত। তাপমাত্রার সাথে ভাইরাসের কোনো সম্পর্ক নেই, সাবধানতা অবলম্বনের মাধ্যমে যে কোনো ভাইরাস মোকাবেলা করা সম্ভব বলেও জানান চিকিৎসকরা। মৃত্যুর সংখ্যার দিকে তাকিয়ে আতঙ্কিত না হয়ে আমাদের সাবধানতার দিকে তাকানো বেশি দরকার। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা ভাইরাস চীনে একদিনেই কেড়ে নিয়েছে শতাধিক মানুষের প্রাণ। মৃতের সংখ্যা বেড়ে ১০১৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৪২,০০০ ছাড়িয়েছে। তবে সংক্রমণের হার প্রায় ২০% কমেছে বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ। এদিকে চীন ভ্রমণ ছাড়াই ফ্রান্স ও যুক্তরাজ্যে ভাইরাস আক্রান্ত ২ জন শনাক্ত হওয়ায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কার নিয়ে গবেষণা বাড়াতে জেনেভায় বৈঠকে বসেছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন দুরি মল্লিক। করোনা ভাইরাসে চীনে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এরই মধ্যে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছে চীন সরকার। নতুন উদ্বেগের সৃষ্টি করেছে সিঙ্গাপুরে শনাক্ত হওয়া এক ব্যক্তি। গবেষকরা বলছেন তার মাধ্যমে ইউরোপের আরও ১১ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য ও ফ্রান্সে আরও ২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে, যারা সম্প্রতি চীন ভ্রমণ করেননি। এ অবস্থায় ভাইরাসটি নিয়ে আতঙ্ক বাড়ছে। শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাও, তবে এখনই এ ভাইরাসকে দ্রুত সংক্রামক বলতে রাজি নন তারা। এদিকে ভাইরাসটির লক্ষণ শনাক্ত, ভ্যাকসিন নিয়ে গবেষণা ও তহবিল বাড়াতে জেনেভায় জড়ো হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ৪০০-র বেশি বিশেষজ্ঞ ও দাতা সংস্থা। এ বৈঠক থেকে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বসম্মত একটি পথ নির্দেশনা বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। দেশের সব জেলা সদর হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ২৫৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। সভায় গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বেসরকারি বিভিন্ন জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে ভুগছে। আর আক্রান্তদের মধ্যে ৪০,০০০ মানুষের কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতি বছর। কিডনি রোগীদের চিকিৎসা হয় 2 পদ্ধতিতে, এর একটি ডায়ালাইসিস, অন্যটি কিডনি প্রতিস্থাপন। কিন্তু এই 2 ধরনের চিকিৎসা পদ্ধতি খরচ সাপেক্ষ। এ অবস্থায় দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে 50 ও জেলা সদর হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত নিল সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৫৫ কোটি ২২ লাখ টাকা। আর এর পুরোটাই নিজস্ব অর্থায়ন। কিডনি রোগ একটু বেশি দেখা যাচ্ছে, এই রুগীরা যেন ঢাকায় না আসে, তাদের জেলা শহরে অথবা যেই মেডিকেল কলেজ আছে সেখানে এই সেবা পায়, সেই জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছে এবং এটা অনুমোদিত হয়েছে আজকে। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উন্নয়নে গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্কের সেবা বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিটকের কার্যক্রম আরও দক্ষতার সাথে যেন করে, এবং এই যে যে প্রকল্পটি নিয়ে আসে এর পূর্বে কোথায় কোথায় এই যে টাওয়ার বসবে সেগুলি আরও যাচাই করার জন্য বলছে। এই জন্য ফিজিবিলিটি স্টাডি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে। একনেক সভায় এদিন প্রায় ২৪২২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে 9 প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ২,১০৮ কোটি ৪৫ লাখ এবং সংস্থার অর্থায়ন ৩১৩ কোটি ৮২ লাখ টাকা। তারপরে প্রকল্প হলো নতুন প্রকল্প। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে শিগগিরই ভালো খবর আসছে, সংসদে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন। আর পেঁয়াজ আমদানি নির্ভরতা নয়, রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এদিকে পাশ হয়েছে সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০২০-এর বিল। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ সহ বিশেষ পরিস্থিতিতে বিশেষ সেবা দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এই উদ্দেশ্যে সংসদে পাশ হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিল 2020। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠফুটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। বিআরটিসির মূলধনের ক্ষেত্রেও আইনে পরিবর্তন আনা হয়েছে। আগে অনুমোদিত মূলধন ছিল ৬ কোটি টাকা, পাশ হওয়া বিলে তা করা হয়েছে ১,০০০ কোটি টাকা। এতে বিআরটিসি সেবার মান আরও বাড়বে বলে আশা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। যৌন নিপীড়ন সহ যাবতীয় অনিয়মের অভিযোগ করার জন্য মোবাইল নম্বর, ইমেল, টোল ফ্রি নম্বর সম্বলিত স্টিকার প্রতিস্থাপন করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে শিগগিরই ভালো খবর আসছে বলে সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী। এই ব্যাপারে আমাদের যে কৌশলগত অবস্থান, তার ফলে আমরা মোটামুটিভাবে ভালো করছি। এদিকে পেঁয়াজ আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমনভাবে ব্যবস্থা নাও যাতে ৩ বছরের মধ্যে আমরা এক্সপোর্ট কান্ট্রি হতে পারি। বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনও বিদেশে পালিয়ে আছেন তাদের আশ্রয় না দিয়ে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এখনো নূর আপনার কানাডায় আছে, আজকে রাশেদ চৌধুরী আপনার আমেরিকা আছে, তাদের আমরা ফেরত চাচ্ছেন, আমাদের ফেরত দেয় না। জাতির পিতার খুনীদের শাস্তি নিশ্চিত করে বাঙালিকে কলঙ্ক মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন শেখ ফজলুল করিম সেলিম। উচ্চ বিএসের কারণে রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের স্থান সংরক্ষণ ও বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্তের কথা হাইকোর্টকে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 8 ফেব্রুয়ারি পরবর্তী আদেশের তারিখ নির্ধারণ করেছেন আদালত। তবে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে ইতিহাস বিকৃত করতেই শিশু পার্ক নির্মাণ করা হয়েছিল বলে মন্তব্য করেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। শাকির আরজুর রিপোর্ট। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে পরিষ্কার হয়ে যায় মুক্তির পথ, স্বাধীনতার পথ। সারা দেশে ছড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধের দাবানল, যার সামনে টিকতে পারেনি হানাদার পাকিস্তানি সেনাবাহিনী। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের স্থানটি স্বাধীনতার এত বছরেও সংরক্ষিত হয়নি। হাইকোর্টের আদেশের পরও শিশু পার্কটি সরিয়ে বঙ্গবন্ধু ভাস্কর্য তৈরি করা হয়নি। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে, ইতিহাস বিকৃত করতেই শিশু পার্ক নির্মাণ করা হয়েছিল বলে মন্তব্য করেন হাইকোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধুর যে অবস্থান রয়েছে, সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই সেখানে শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। এবং মহামান্য আদালত মনে করেন ইতিহাস যদি তার নিজস্ব গতিতে চলে, শিশু পার্ক সেখানে থাকার কথা নয়। মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের জায়গা সংরক্ষণ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাইকোর্টের নির্দেশে দেয়া প্রতিবেদনে আদালতকে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গবন্ধু লিবার্টি টাওয়ার 7ই মার্চকে ঐতিহাসিক দিবস ও টেক্সট বুকে 7ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করার মর্মে আগামী 18 তারিখে নির্ধারণ করেছে, আদেশ প্রদানের জন্য রেখেছে। সোহরাওয়ার্দী উদ্যানে মন্দির থাকবে, তবে কমপ্লেক্স থাকতে পারবে না বলে মন্তব্য করেন হাইকোর্ট। শিশু পার্ক নিয়েও সরকারি পরিকল্পনা আবারও জানতে চান হাইকোর্ট। কালী মন্দির নিয়ে কোনো ধরনের কনফিউশনের সুযোগ নেই। এটা একটি ধর্মীয় অনুভূতির বিষয়, এটা আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ওই দিনটি জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে রিট করেন অ্যাডভোকেট বশির আহমেদ। পরে ২০১৭ সালের ২০ নভেম্বর বিষয়টিতে রুল জারি করেন হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে। আরও একদিন বাড়ল মৈত্রী এক্সপ্রেসের যাত্রা। দুই দেশের সম্পর্ক জোরদার হবে বললেন রেলমন্ত্রী। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার দ্রুত বিচারের দাবিতে কর্মসূচি, শিগগিরই মামলা নিষ্পত্তি বললেন আইজিপি। আমন্ত্রণ আবারও দেখছিলেন রাত ১১টার একুশে সংবাদ। ঢাকা কলকাতা রুটে রেল যোগাযোগের মাধ্যমে দুই দেশের মানুষের বাণিজ্য ও বন্ধুত্ব বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের বাড়তি ট্রিপ বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে নতুন নতুন ট্রেন চালুর মাধ্যমে দুই দেশের মানুষের সম্পর্ক জোরদার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বাড়তি টিপ উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর নেন। ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৪ দিনের পরিবর্তে এখন থেকে ৫ দিন চলবে। ঢাকা থেকে সোম ও বৃহস্পতিবার এবং কলকাতা থেকে রবি ও বৃহস্পতিবার মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। বলেন, ধীরে ধীরে প্রতিবেশী দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বাড়ানো হবে। শিক্ষা বলেন, বাণিজ্য বলেন, সব দিক থেকেই আমাদের একটা চমৎকার সম্পর্ক। ভারতের সঙ্গে যোগাযোগ সেগুলো ৬৫ সালে যুদ্ধ করে বন্ধ হয়ে যায়। এগুলো ধীরে ধীরে আমরা সমস্ত এই রুটগুলো আবার চালু করার জন্য ইতিমধ্যে আমাদের সেই ৪টির মধ্যে চালু হয়েছে, আর বাকিগুলো আমরা করছি। এদিকে আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, নতুন নতুন ট্রেন চালুর মধ্য দিয়ে দুই দেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি করা হবে। পিপল টু পিপল কন্ট্যাক্ট ছাড়াও অনেক ট্রেডটাকেও বেনিফিট করে, কারণ ফ্রেট ট্রেনও চলে আমাদের দুই দেশের মধ্যে। তো আমরা আগামী ২ বছরে আমার মনে হয় খুব বড় একটা চেঞ্জ দেখব। গত বছর ১৬ লাখ বাংলাদেশিকে বিভিন্ন কারণে ভারতে যাওয়ার ভিসা দেওয়া হয়েছে বলেও জানান রিভা গাঙ্গুলি দাস। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। মানবিক দিক বিবেচনা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিকালের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে তার বোন সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ, এখনই তাকে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। বর্তমানে তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়নি বলে জানান সেলিমা ইসলাম। সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা সহ আরও কয়েকজন ছিলেন। মানবিক দিকটা চিন্তা করে ওনাকে আর মুক্তির দাবি করছি আমরা। ওনার উন্নত চিকিৎসার খুবই প্রয়োজন। আমরা ওনার শরীর এত খারাপ যে এই মুহূর্তে ওনাকে যদি উন্নত চিকিৎসা না দেওয়া যায় তাহলে ওনার যে কি হবে এটা আমরা বলতে পারছি না। মৃত্যুর আগে সন্তান ও তার স্ত্রীর হত্যার কারণ এবং বিচার দেখে যেতে চান সাংবাদিক সাগর সরোয়ারের মা সালেহা মনির। ৮ বছরের সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডে কোনো কুল কিনারা না হওয়ায় তদন্তকারী সংস্থা পরিবর্তন এবং সরকারের হস্তক্ষেপ চেয়েছেন সাংবাদিক নেতারা। এদিকে সাগরুণী হত্যার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে ১৫ই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। মাহমুদ হাসানের রিপোর্ট। ১১ ফেব্রুয়ারি ২০১২ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি। ঘটনার পর পার হয়ে গেছে ৮টি বছর। হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পুলিশের কাছ থেকে র্যাবের কাছে হস্তান্তর করা হলেও এখনও জট খুলেনি এ হত্যাকাণ্ডের। এ হত্যাকাণ্ডের কারণ জীবিত অবস্থায় দেখতে চেয়েছেন সাগরুণীর মা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগরুণী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সাংবাদিকরা। এই সময় মুঠোফোনে এ হত্যাকাণ্ডের কারণ জীবিত অবস্থায় দেখতে চেয়েছেন সাগরের মা। কেন তাদেরকে এভাবে হত্যা করা হলো, কে করলো, কেন করলো, কিসের জন্য করলো? সরকার যে অনেক নাটক দেখিয়েছে, আমি আর এই নাটক দেখতে চাই না। আমি মৃত্যুর আগ পর্যন্ত দেখে যেতে চাই আমার সাগর উনি কেন হত্যা হলো, বেগের মা বাবা কেন হত্যা হলো। এই হত্যার জট খুলতে সরকারের সদিচ্ছার অভাব আছে এবং পাশাপাশি যারা এর তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার সাথে জড়িত তাদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানান সাংবাদিকরা। কোথায় গেল সেই 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার এবং কোথায় গেল প্রণিধানযোগ্য অগ্রগতি? এই আন্দোলন চালিয়ে না যাওয়ার কোনো যদি না যাই তাহলে আমরা সাগরের কাছে কৈফিয়ত দিতে পারবো না, আমরা মেহেরুন রুনির কাছে জবাব দিতে পারবো না। ওই সাগর রুনির হত্যাকারীদের সাথে আপোষ করে থাকেন রাতের অন্ধকারে, তাহলে শুধুমাত্র পরকালে নয়, এই সাংবাদিক সমাজ তাদের কাজ করায় আপনাদেরকে দাঁড় করাবে, আপনাদের বিচার করতে হবে। মুজিব বর্ষে এই হত্যাকাণ্ডের বিচার করে সাংবাদিকদের চাওয়া পূরণে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়। আপনি তো বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, আপনি যুদ্ধাপরাধীদের হত্যার বিচার করেছেন, সাগররুনির হত্যার বিচার এমন আহামরি কিছু না, আপনার পক্ষেই সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবর্ষে আপনি সাংবাদিক সমাজকে অন্তত এই ছোট্ট উপহারটুকু দিন, আমাদের খুব বেশি চাওয়া নেই আপনার কাছে। সমাবেশ থেকে শুধু সাগর রুনিই নয়, হত্যাকাণ্ডের শিকার সকল সাংবাদিকের বিচারের দাবিও জানানো হয়। আদালতের কাছে ওই কর্মকর্তা যাচ্ছেন, ওনাকে সময় বাড়িয়ে দিচ্ছেন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে র্যাব সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানালেন পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বরগুনায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই এ মামলা নিষ্পত্তি হবে। তারা তদন্ত করছে এবং তারা নিয়মিতভাবে আদালতের নির্দেশ অনুযায়ী আদালতে তাদের প্রতিবেদন দাখিল করছে এবং আমরা আশা করছি নিশ্চয়ই র্যাব তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে যাতে এই সাগরণী যে মামলাটি আছে এটি যথাশীঘ্র সম্ভব নিষ্পত্তি করা যায়। কক্সবাজার সমুদ্র সৈকতে নেই পর্যাপ্ত লাইফগার্ড ব্যবস্থাপনা। লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে কাজ করছেন বেসরকারি সংস্থা সিআইপিআরবির 27 জন লাইফগার্ড। সংস্থাটি বলছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লোকবল ও প্রশিক্ষণ জরুরি, এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা চান তারা। পর্যটন সচিব জানালেন, পর্যটন শিল্প বিকাশে সরকার উদ্যোগী। কক্সবাজার ঘুরে এসে স্মৃতিমণ্ডলের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব। সমুদ্রে গোসল করতে নেমে ডুবে যাওয়া এমনকি প্রাণহানির ঘটনা রোধে সরকারিভাবে নেই কোনো লাইফগার্ড ব্যবস্থা। সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় অনুপস্থিত এই বিষয়ে বেসরকারি কিছু সংগঠন কাজ করলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন পর্যটকরা। ১২০ কিলোমিটার দীর্ঘ এই সৈকত কতটা নিরাপদ? সমুদ্রে প্রাণহানি রোধে লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে কাজ করছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ অব বাংলাদেশ সিআইপিআরবির সিসেপ প্রজেক্ট। সৈকত ব্যবহারকারীদের নিরাপত্তায় কাজ করেন তারা। এখানে তো কোনো নোমেন্টি এখন আমি দেখতেছি না, বাট সিকিউরিটি দেখতেছি না। এখানে দু একজন যাই সিকিউরিটি আছে, সবগুলো নাকি এনজিও। আমাদের লাইফগার্ড ওয়াচ টাওয়ার আছে, আমরা এখান থেকে অবজারভেশন করে। ঝুঁকিপূর্ণতা অবশ্যই আছে, তারপরে আমরা নিজেকে সেফটি রেখে ওইভাবে আমরা কাজ করি। 2014 সাল থেকে লাইফগার্ড পেট্রোল এলাকায় 275 জন ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক প্রতিবিধান দেওয়া হয়েছে 50 জনকে। লোকবল সংকটের কারণে পুরো সৈকত নিরাপদ করা সম্ভব নয়, এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। সামান্য 3টি পয়েন্টে আমাদের লাইফগার্ড সার্ভিসটা আছে, তাও 27 জন কর্মী দ্বারা এটা খুবই ইনসাফিশিয়েন্ট। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিচ কর্মী আছে, কিন্তু রেস্কিউ করার জন্য বলে সেভাবে কোনো ট্রেন মানুষ নেই। সরকারের সহযোগিতায় এই সার্ভিসটা যদি আরও বাড়ানো যায় তাহলে যারা পর্যটক আসবেন তাদের নিরাপত্তা এবং পানিতে ডুবে মৃত্যুর যে সম্ভাবনা সেটা আমরা আরও কমিয়ে আনতে পারব। পর্যটন বিকাশে সরকারের চেষ্টার কমতি নেই জানালেন পর্যটন সচিব। বিচ ম্যানেজমেন্ট কমিটি ও সিসেপ প্রজেক্টের তৎপরতায় সৈকত আগের তুলনায় নিরাপদ। এত লম্বা সি বিচ এবং এটা এরকম ঢেউ পৃথিবীর আর কোথাও নাই, কাজে স্বাভাবিক কারণে এখানে কিন্তু জীবনেরও ঝুঁকি আছে। মূলত এই বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং সিসেপ এদের সম্মিলিত প্রয়াসে আমাদের কাছে মনে হয়েছে অতীতে যে কোনো সময়ের চাইতে এখন সাগরে নামা নিরাপদ, এখানে ভ্রমণ করা অনেক নিরাপদ। সমুদ্রকে নিরাপদ করতে সরকারি ও বেসরকারিভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটকদের। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, কক্সবাজার। এবার গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সৌজন্যে অমর একুশে গ্রন্থমেলার খবর। দিনে দিনে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। নিত্য নতুন বইয়ের টানে আনাগোনা তরুণ প্রজন্মের। তবে বইয়ের দাম নিয়ে আছে অসন্তোষ। সংশ্লিষ্টরা বলছেন মান ধরে রেখেই দাম কিছুটা বেশিই পড়ছে। আদিত্য মামুনের রিপোর্ট। অমর একুশে গ্রন্থমেলার দশম দিনে এই স্রোত নতুন বইয়ের টানে। আগতরা অংশ নিচ্ছেন মেলা কেন্দ্রিক নানা আয়োজনে। প্রিয় লেখকের বইয়ের খোঁজে স্টলে স্টলে চোখ পাঠকের, খুঁজে নিচ্ছেন পছন্দের বই। তবে তরুণ প্রজন্ম বলছে পছন্দের বই কেনার আগেই শেষ হয়ে যাচ্ছে বাজেট। তবে ভিন্ন মত রয়েছে। ভাষা থেকে চিন্তা করে আসছে বিভিন্ন টাইপ বই কিনবো, এখন পছন্দ হলেও কিন্তু দামের কারণে আসলে ব্যাক করতেছে, মানে অল্প বই কিনে সন্তুষ্ট থাকতেই আছে। যারা আমরা বই পড়ি তারা দামের থেকে বেশি মূল্যায়ন করি আসলে বইটা কি, এর ভেতরে কি আছে। দামের বিষয় বলতে আমরা স্টুডেন্টরা কিনতে পারবো এরকম দামের মধ্যে আছে, কিছু কিছু আছে যেগুলোর দাম একটু বেশি মনে হয়। স্টল সংশ্লিষ্টরা জানালেন নিয়ম মেনে ছাড় দিয়েই চলছে বই বিক্রি। একুশে বইমেলায় প্রত্যেকটা নীতিতে উল্লেখ আছে আর কি 25% ভাবে ডিসকাউন্ট, এর বেশি আসলে দেওয়ার কোনো নিয়ম নেই। নবীন লেখকরা নিজের নতুন বই প্রকাশ নিয়ে জানালেন তাদের অনুভূতি। প্রধানত এই গল্পটি এসছে জীবন এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক। আমরা সবাই চাই নিজের মতো করে থাকতে, বাঁচতে, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক তুলে ধরতে চেয়েছি। কবিতাটি যে আকাশের সীমানায়, এটাতে সব রকমের কবিতাই আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, বিরহ আছে, স্বাধীনতা নিয়ে আছে, যেখানে আমরা সব কিছুই পাবো। ভাষার টানে বাংলার প্রেমে প্রতিদিনই গ্রন্থমেলায় বাড়ছে ভিড়। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মা সেতুতে বসলো 24তম স্প্যান, দৃশ্যমান হলো 3600 মিটার। তৃতীয়বারের মতো কেজরিওয়ালের দিল্লি জয়, বিজেপির ভরাডুবি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসলো পদ্মা সেতুর 24তম স্প্যান, দৃশ্যমান হলো 3600 মিটার। 23তম স্প্যান বসানো 9 দিনের মাথায় 24তম স্প্যানটি বসানো সম্ভব হলো। দুপুরে স্প্যানটি বসানো শেষ হয়। এর আগে 150 মিটার দৈর্ঘ্যে 3140 টন ওজনের স্প্যানটিকে অস্থায়ীভাবে রাখা 12 ও 13 নম্বর পিলার থেকে ভাসমান ক্রেনে নিয়ে রওনা করে। পরে 30 ও 31 নম্বর পিলারের বেয়ারিংয়ের উপর স্থাপন করা হয় স্প্যানটিকে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। নাটোর শহরের গাছে গাছে ঝুলছে ব্যানার, ফেস্টুন, পোস্টার সহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। নাটোর শহর সহ পুরো জেলা জুড়ে একই চিত্র। গাছের উপকারিতা এবং সৌন্দর্য নিয়ে কম বেশি সবাই জানেন, তারপরেও চলছে গাছে পেরেক ঠুকে বিলবোর্ড লাগানো। পেরেক গেঁথে গাছে গাছে বিজ্ঞাপন লাগানোয় সচেতন নাগরিকরা বেশ ক্ষুব্ধ। জেলা প্রশাসন বলছে এসব ব্যানার, পোস্টার অপসারণ করা হবে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশের ঢাকা ইস্ট, সাউথ ও সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং, ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে কর্মশালা হয়েছে। রাজধানীর একটি কনভেনশন হলে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের GM আনোয়ারুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ম্যানেজিং ডাইরেক্টর ও CEO মোহাম্মদ মাহবুবুল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা, মোহাম্মদ ইয়াহিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই এ ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে নেতৃত্ব দেবে। নিটল মোটরসের উদ্যোগে দিনাজপুরের গোর শহীদ বড় ময়দানে চলছে সপ্তাহব্যাপী টাটা সুপার গ্র্যান্ড মেলা। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম। মেলায় টাটার নতুন নতুন মডেলের বিভিন্ন গাড়ি প্রদর্শনী হচ্ছে। নতুন প্যাকেজও ঘোষণা করা হয়েছে। নগদ এবং সহজ কিস্তির ভিত্তিতে গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে জেলা পুলিশ, দিনাজপুর প্রেস ক্লাব, মোটর পরিবহন মালিক গ্রুপকে গাড়ি এবং দিনাজপুর চেম্বারকে অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়। হিরো মোটরকার বাজারে আনলো তাদের নতুন মোটরসাইকেল স্প্লেন্ডার প্লাস এর নতুন সংস্করণ। রাজধানীর একটি হোটেলে নতুন এ সংস্করণের মোড়ক উন্মোচন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মুতলুব আহমদ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জানানো হয়, নতুন এ মোটরসাইকেলে ৯৭.২ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, আইডল স্টপ স্টার্ট সিস্টেম এবং প্রশস্ত টিউবলেস টায়ার। এই সাথেই শেষ করব রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সেন্ট মার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে ১৫ রোহিঙ্গা নারী শিশুর মৃত্যু, ৭১ জন উদ্ধার, অর্ধশতাধিক নিখোঁজ। চীন থেকে ফিরে আসা লালমনিরহাটের যুবক পর্যবেক্ষণে, সিঙ্গাপুরে বিশেষ চিকিৎসায় এক বাংলাদেশি। জেলা সদরে কিডনি ডায়ালাইসিস সেন্টার, একনেকে প্রকল্প অনুমোদন, টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা। সেবার পরিধি বাড়ছে বিআরটিসি, সংসদে বিল পাস, পেঁয়াজ রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন বাণিজ্য মন্ত্রী। ৭ মার্চের ভাষণের স্থান সংরক্ষণে উদ্যোগ, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক, মন্তব্য হাইকোর্টের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে আর ভিজিট করুন ekushey.tv ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।